মাঠের অবস্থা খুবই খারাপ, জমিতে সব আলু লাগানো হয়েছিল, সব জলের তলায় আলু। এখন চাষি ভাইরা সব এখানে দেখছে আলু। আলু গাছ ফুটেছিল, আলু গাছ হবে না, সমস্ত হয়ে গেছে। আলু কি হবে? এই আলু, আলু চাষের অবস্থা খুবই খারাপ। মাঠে যেসব চাষিরা আলু লাগিয়েছিল, দেখতেই পাচ্ছেন এখানে অবস্থা, যেসব অনেক ধার দিনা করে অনেক চাষি আলু লাগিয়েছে এবং কোনো রকমে ধান তুলেছিল, সেসব ধানকে কোনো রকমে বিক্রি করে সেই সব পয়সা নিয়ে আজকে চাষিরা বা অনেক এমন গরিব চাষি আছে, তারা বাড়ির সব জিনিসপত্র আছে সেসব বিক্রি করে বা বন্ধ দিয়ে চাষ করেছে। শুধু আলু চাষ নয়, এখানে মাঠে আমাদের আলু ছাড়া আরও সব সবজি আছে, সরষে আছে, হ্যাঁ অনেক মসুর ডাল আছে, অনেক বিভিন্ন রকম চাষ আছে, সেসব চাষ আজকে জলের তলায় দেখতেই পাচ্ছেন। আজকে একটা আলুকে আমি কুড়ালাম, মাটির তলা থেকে নিয়ে দিচ্ছি, এইভাবে অঙ্কুর নিয়ে যেতে, এই আলুটা এই অঙ্কুরটা নিয়ে আসে, আজকে যে গাছটা আজকে বড় গাছ জন্মাতো এই আলু থেকে, আজকে এই একটা আলু থেকে আজকে 10টা আলু তৈরি হতো। এবং সেই আলু আজকে আমাদের শুধু গ্রাম বাংলা নয়, গ্রামে তো চাষিরা আমরা আছি, এবং এই চাষ আজকে চাষে যেসব ফসল আমাদের গ্রাম বাংলা থেকে গিয়ে টাউনে যায়, শুধু টাউনে বললেও ভুল হবে, যেসব জায়গায় আলু চাষ হয় না, যেসব গ্রামে বা যেসব টাউনে তো হয় না, আজকে যেসব রাজ্যে আলু চাষ হয় না সেসব জায়গায় আমাদের এখান থেকে আলু যায়। এবং সবথেকে উন্নত মানের আলু আমাদের যে বর্ধমান জেলা, বর্ধমান জেলার মধ্যে দক্ষিণ দামোদর আজকে নুতু অঞ্চল এবং আমাদের গ্রামের হচ্ছে বনগ্রাম, তো এখানে সর্ব উৎকৃষ্ট মানের আলু তৈরি হয়। এবং এসব বীজ দেখতে পাচ্ছেন, এসব আলু বীজ আমরা সংগ্রহ করেছি পাঞ্জাব থেকে, পাঞ্জাব থেকে ভালো উন্নত মানের বীজ এনে সেসব বীজের দাম পড়ে যায় প্রায় 3,500-4,000 টাকা করে প্যাকেট পড়ে যায়। এবং তার সঙ্গে আজকে যে চাপানে সারের যে দাম প্রায় 2,500-3,000 টাকা দিয়ে উন্নত মানের চাপান আমরা দিয়ে চাষ করেছি, এক এক জমিতে প্রায় 25-30,000 টাকা এখনও পর্যন্ত খরচা হয়ে গেছে। এবং এসব জমিতে দেখতে পাচ্ছি সব জলমগ্ন হয়ে গেছে, এসব জমিতে যে এই আলুগুলো তো পচে যাচ্ছে। যদি আগামীতে সরকার বা সরকারের সঙ্গে যেসব সমিতি আছে, যেসব বড় বড় ব্যবসাদার আছে, তারা যদি এখনও পর্যন্ত পাঞ্জাবে যেসব বীজ এখনও পর্যন্ত সংগৃহীত আছে সেসব বীজ যদি এনে চাষিদের কাজকে সহযোগিতা করে আজকে হাত বাড়িয়ে দেয় চাষিদের দিকে, তাহলে চাষিরা আবার এই জমি যদি আবার উর্বর করে এসব জমি শুকিয়ে কোনো চাষের যদি উপযোগী করে তুলতে পারে, তাহলে এই আলু যদি উৎপাদন হয় তাহলে কিছুটা হলেও আমাদের সবজির যে ঘাটতি সেটা ঘাটতিটা পূরণ হবে। এবং এখানে যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের এখানে শিল্প পরিকাঠামো সেরকম নেই, কলকারখানা সেরকম নেই, আর চাকরি তো নেই বললেই চলে। একটা গ্রামে সব কৃষি জায়গা সবই দেখতে পাচ্ছেন কি অবস্থা, এসব চাষিরা চাষ করেছিল, এই ব্যক্তি 4 বিঘে মধ্যে চাষ করেছিল বাড়ি, তো এই বাড়িতে সেরকম অন্যজনের জমি ভাগে নিয়েছে, ভাগে নিয়ে চাষ করেছে, এবং বাড়িতে যেটুকু জিনিসপত্র আছে সেগুলোকে বন্ধক দিয়ে চাষ করেছিল, সব শেষ হয়ে গেছে। তো আমি চাই কত আলো লাগিয়েছিল, এটা যত 3 বিঘে লাগিয়েছিলাম, এই জমিটা আমারই, এটাই লাগিয়েছি। তো সরকার যাতে আমাদেরকে সহযোগিতা করে আগামীতে যাতে আমরা আলু চাষের দুবার করে যদি করতে পারি, এই জমি যদি শুকায় তবেই, তাহলে চাষিদের যদি হাত বাড়িয়ে দেয় সরকার, তাহলে আমরা উপকৃত হব। এবং যেসব সরকার থেকে যেসব আর্থিক সহযোগিতা পাওয়া যায় তার জন্য দৃষ্টি আকর্ষণ করবো, যেসব গরিব মানুষ আমাদের মতন এখানে খেটে খাওয়া মানুষ আছে, আজকে চাষির উপর নির্ভর করে বেঁচে আছি, তাদের দিকে সরকার এবং যেসব বড় বড় আলু চাষি আছে তারাও হাত বাড়িয়ে দিক আমাদেরকে। হ্যাঁ, এটাই আমি চাইবো সরকারের কাছে, যেন আমাদেরকে কোনো সমস্ত রকম দিক থেকে সহযোগিতা করা যায়।